আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি এখন সুস্থ। আমি গত 12 দিন আগে ডিপিএসসি হসপিটালে ভর্তি হয়েছিলাম। এখানকার ডাক্তার, নার্স, থেরাপি সবার প্রচেষ্টায় সুস্থ আমি এখন। এরা সবাই ভালো। আমার প্রথম ছিল বসলে আমি উঠতে পারিনি কে, আমার হাঁটুতে ব্যথা ছিল, মাজা ব্যথা ছিল, আরো কিছু সমস্যা ছিল। তা এখানে আসছি পর আল্লাহর রহমতে আমি সবই সুস্থ। আমি একটু হাঁটতে গেলেই আমার সমস্যা হতো কি, পায়ের মধ্যে রক্ত টানা দিত, তখন আমি থাইমে গেতাম গা। তখন আমি কোনো কিছু থাকলে সামনে থাপা দা ধরতাম, কে কেউ থাকলে তারে ডাক দিতাম, আর দাঁড়ায় থাকতাম এরকম 20 মিনিট মতো, 15 মিনিটের মতন দাঁড়ায় থাকতাম। তখন তারপরে মাস্তে আস্তে আস্তে করে আর হাঁটতে পারতাম না, হাঁটতে পারতাম না, তখন বসে থাকতে হইতো, আমার শুয়ে থাকতে হইতো, এরকম সমস্যা ছিল, এরকম সমস্যা ছিল। তারপরে আমার ছেলে এখানে নিয়ে আসার পরে এত দাঁড়ায় আল্লাহর রহমতে আমি এখন সুস্থ। আমি এর আগে অন্য অন্য ডাক্তার দেখেছিলাম, কিন্তু কিছু হয়নি হয়নি, কিন্তু এই স্যারের কাছে আসার পরে এই হসপিটালে আমার অনেক আল্লাহর রহমতে আমি সুস্থ, এখন পুরাপুরি সুস্থ। আমার ছেলেও ভর্তি হয়েছে, আমার ছেলের একটু মাজায় সমস্যা ছিল, ব্যথা পাইছে, ছেলে আর আমি একই সাথে ভর্তি হয়েছি, একই কেবিনে আমরা দু মাইপোতে একখানি থাকি। তাই আমার সমস্যা আল্লাহর রহমতে তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে গেছি কি, আমার ছেলের একটু জটিল, তার জন্য একটু দেরি হইতে আছে। আমার ছেলে আগের চেয়ে আল্লাহর রহমতে সুস্থ হয়েছে, অনেক ভালো লাগছে। আমি কোনো হানে গেলে আমি তাড়াতাড়ি বসে পড়ছি, আমি কোনো হানে যে দাঁড়ায় থাকতে পারিনি কে, 5 মিনিটও আমি দাঁড়ায় থাকতে পারিনি কে, কের বাসায় গেলে আমি অমনি করে বসে পড়ি, বসে পড়ছি আবার শুয়েও পড়ছি তাড়াতাড়ি করে, কিন্তু আমি বসতে পারিনি কে, কোনোখানে যে দাঁড়ায় থাকতে পারিনি কে, এত খারাপ লাগছে আমার। এখন আমার আল্লাহর রহমতে অনেক সুস্থ, আমি এখন আমি দাঁড়ায় থাকতে পারি, এখন আমি যে বসেও থাকতে পারি অনেকক্ষণ ধরে, আমার ওরকম আগের মতন লাগে না, এখন আমার ভালো লাগে। যে মেয়েটা আমাকে থেরাপি দিছে আমাকে অনেক ওই যত্ন করছে, অনেক আমার দিকে খেয়াল রাখছে, অনেক আমার ভালোর দিকে দেখছে। তাই ওই মেয়েটার আর দাঁড়ায় আমি আল্লাহর রহমতে আল্লাহ আমার সুস্থ করছে, ওই আমার দেন খেয়াল করে আমার দিকে খেয়াল করে ভালোই সবকিছু দেখশন করছে, অনেক অনেক ভালো, অনেক ভালো। হ্যাঁ, চিকিৎসার চেয়ে অনেক ভালো হয়েছে, আরো মানুষও ভালো হয়ে যেতে আছে, কেউ আর কয় নাই যে এখান থেকে আমি যাই অসুবিধা আছি কি, আমি চিকিৎসা ভালো পাইনি, কিন্তু সবাই বলতেছে যে আমরা ভালো হয়ে গেছি, সুস্থ হয়ে যেতেছি বাসায়। হ্যাঁ, আমাদের আমাদের গ্রামের বাড়িতে এক ছেলে, আমার ইস্তামতম আমার লাগে, ভাইস্তে লাগে, তখন আমার ছেলের সাথে এই ডাক্তারের কথা বলছিল, বলার পরে তখন আমার ছেলে আমাদের বাসায় আমাদের সাথে বলছে, বলার পরে তখন আমার ছেলে বলল, তখন আমরা রাজি হলাম এখানে আসার জন্য, আসার জন্য রাজি হয়েছি। তা ওই ছেলের দ্বারাই একরকম এখানে আসা হলো। ওই ছেলেটাকে এত ধন্যবাদ দিমু বাসায় যাই, তার সফিউল্লাহ স্যারকে তার আমি দোয়া করি, নামাজ পড়ে সবসময় দোয়া করুম, আল্লাহ জানে তারে জানে হাজার হাজার বছর বাঁচা রাখে, আমার মতো এরকম রোগী গো সুস্থ করে জানে সেই যেন উঠায়, তারাও জানি এরকম এই জায়গায় যেন আসে, আয়সা জানি তারাও আমার মতো এরকম সুস্থ হয়ে তারা বাসায় ফিরবে। কেন বলছি আমি যে সুস্থ হয়েছি, তার আমার একটা বিশ্বাস যে তারাও এরকম সুস্থ হবে, অনেক 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 আমার বিশ্বাস। আর এর লেগে আল্লাহ আমার এখানে আনছে, এরা আমাকে সবসময় খেয়াল রাখছে, তারা মিলিটি মিলিটি কতক্ষণ পর পরে তারা আয়সা আয়সা আমাকে দেখছে, তারপরে তাদের কাজ যেটা সেটা তারা করছে, আয়সা আমার সবসময় খেয়াল রাখছে আর বলছে এইভাবে এইভাবে চলবার লেগা যা যা করার তা তা আমার করাইছে। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমি জানি বাকি জীবনটা এরকম সুস্থ হয়ে জানি থাকতে পারি, আমার জন্য আপনারা দোয়া করেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।